হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ে কীভাবে রেস্তোরাঁর মতো মজা ডাল ভর্তা করতে পারেন। এবং এর জন্য আমার লাগতেছে প্রথমত ডাল। আমি এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখেন, এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে যতক্ষণ ফেনা না চলে যায় ততক্ষণ ধুয়ে নিতে হবে। আমি এটাকে প্রায় 7-8 বারের মতো ধুয়ে নিয়েছি। ডালের দ্বিগুণ পানি দিয়ে নিয়েছি, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করতে চলে যাচ্ছি। এগুলোকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়েছি, এবার একটা বলক চলে আসলে এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো মরিচ দিয়ে দেবেন। আমি এখানে 5টা কাঁচামরিচ ইউজ করেছি। এরপর এভাবে ডালটা 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দিতে পারেন। এরপর এভাবে একটা ডাল গুটনি নিয়ে যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে মনে হবে, এভাবে একটু একটু করে কুটে নেবেন যাতে ডালগুলো মল্ট হয়ে যায় মিশে। এইভাবে ভালো করে কিন্তু মাল্ট করে ফেলতে হবে যাতে ধানা ভাবটা না থাকে। এভাবে একটা ডাল গুটনি দিয়ে এই কাজটা আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। ভালোভাবে ঘটে ফেলতে হবে। দেখেন, এরপর প্রায় আমার 80% যখন হয়ে যাবে, এরপর আমি এতে দিয়ে দিব ছোটো শিঙ্গি শুটকিগুলো। আমি এই ছোটো শিঙ্গি শুটকিগুলো আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা ছড়ে যায়, যেহেতু শুটকিতে ভালো থাকতে পারে। ছোটো শিঙ্গি শুটকিগুলো দিয়ে দিয়েছি। এটা দিলে লাস্টের দিকে ভালো একটা ফ্লেভার আসে, খেতে অনেক মজা হয়। তাই এতে এই শুটকিটা দেওয়ার চেষ্টা করবেন, মতোটা করলে কিন্তু অনেক মজা হয়। এভাবে একটু ঘুটে ফেলবো, বেশিক্ষণ ঘুটার দরকার নেই। এটা দিয়ে প্রায় 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর দেখেন, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে প্রায়। এরপর এখন আমি এটা মাখাবো। ভর্তার টেস্ট আসলে হাতে মাখানোর উপর। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো সরিষার তেল, দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন লবণ। লবণটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে। এটা দিয়ে এখন আমি মাখাবো, পরে কম মনে হলে আবারও লাগবে। আপনারা এক্ষেত্রে খেয়াল করেছেন আমি সরিষার তেল একটু কম ইউজ করেছি, কারণ পেঁয়াজ বেরেস্তা করার সময় যথেষ্ট আমি সয়াবিন অয়েল ইউজ করেছিলাম সেই জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন এতে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভর্তাটা করার জন্য। বেরেস্তা দিয়ে করলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, বেশিক্ষণ ভর্তাটা রাখা যায়, প্লাস অনেক মজা হয়। তবে বেরেস্তা দিতে হবে এমন কোনো কথা না, আপনার পেঁয়াজটা হালকা তেলে ব্রাউন করে নিলে হয়ে যাবে। আর যদি বেরেস্তা দেন, প্যাকেটের কোনো বেরেস্তা ইউজ করবেন না, আপনারা বাসায় রেডি করে একদম ফ্রেশ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমার ভর্তাটা এর মাঝে মাখানো শেষ। ভর্তাটা দেখতে কিন্তু যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু টেস্টটা অসম ছিল। আমরা হোটেলে গিয়ে যে আঙ্কমন খাবারগুলো খেয়ে থাকি, তার মধ্যে এই ভর্তাটাও একটা। এটা বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আবারও বলছি, আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।